এবাড়িতে আজকে আমাদের লাস্ট নাইট, আজকে রাতটা আমাদের এখানে কাটছে। মাসিরা অন্যান্য কাজে ব্যস্ত আছে, কারণ মাসি ওদিকে প্যাকিং এ অনেকটা হেল্প করছে। তারপরে ভাসি মাসিকে ওই বাড়িতে নিয়ে যাবে, কারণ ওই বাড়ির ঘরটার মোছার দরকার আছে। তো এই হলো মাছ, এই সব মাছ, মাছ ভাজা আছে। কত জিনিস নিয়েছো? হাল বেহাল হে আমি।
জি এই দুইটা দুই এর পার্টিকল ফিক্সিং আছে এটা কি দই বলতো এগুলো হচ্ছে গিয়ে মিষ্টি দোকানের দই ওদের দই ওরকম স্মুথ হয় না যেই ভালো দই আমরা কিনে আনি ওটা স্মুথ হয় খুব ভালো আমাকে এটা দিয়েছিল অস্কার গিয়ে बेबी के घर का बेबी के रूम का क्या हालत है देखो अभी बेबी सोएगा कहाँ बैठेगा कहाँ ये मैट्रेस ये अभी तक पैकिंग नहीं की कल आके वो लोग बोल रहे कि इतना भारी है कि दो जन के लिए पॉसिबल नहीं है इसे पैक करना और इस रूम का भी हालत काफ़ी ख़राब है जो देख के बिल्कुल रोना आ जाएगा मेरा ड्रेसिंग टेबल सारे कपड़े कंप्यूटर वगैरह कंप्यूटर आर्यन का ऑनलाइन क्लास से उठा के लेके आए तुमने जैसा प्रेडिक्ट किया कि आर्यन तुम्हें दो लोग आके तुम्हें ऐसे बैल्कनी में फेंक देंगे और तुम्हारा चेयर टेबल लैपटॉप सब लेके वो लोग पैक कर देंगे तो वही हुआ नहीं मतलब बैल्कनी में नहीं फेंका यही इसका खुशकिस्मती है कि बैल्कनी में नहीं फेंका अदरवाइज वही सेम चीज हुआ उसके बाद लैपटॉप लेके बाकी का क्लास करना पड़ा और यहाँ पे माथे का भी हालत खराब है सारे बर्तन करते हुए सारे पूरा किचन इधर से इधर हो रहा है और ऐसे सब मिलके कर रहे काम क्या करें अभी और ऑस्कर बेचारा इस रूम में बंद था ये रूम जब पैकिंग किया तब इस रूम में अभी बंद है গুড ইভিনিং তো এখন সন্ধে হয়ে গেছে কিভাবে সন্ধে হয়ে গেল আছে তো কিছুই বুঝতে পারলাম না সারাক্ষণ এত প্যাকিং ব্যাকিং এইসবে এত বেশি ব্যস্ত ছিলাম আর তারপরে এত ক্লান্তি লেগেছে তো এখন সন্ধে হয়ে গেছে পুরোটা দিন যেভাবে কাটলো প্যাকিং ব্যাকিং ধুলো নোংরা ময়লা আর সমস্ত ফার্নিচারের পেছন দিক থেকে অস্কারের এই বড় বড় পুরো ফলস চুলের মতো করে এরকম ইয়ে বেরোচ্ছে মানে না ঠিক বলা হলো না কটন ক্যান্ডির মতো এরকম বড় বড় বল বেরোচ্ছে আর তার মধ্যে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেটা হচ্ছে ফ্রিজটাকে প্যাকিং করে রেখে দিয়েছে রাখার পর ওখানে ফ্রিজের থেকে তো জল পড়েছিল ওই জলে পা স্লিপ করে গিয়ে আরিয়ানের একটা পায়ের যতগুলো আঙুল আছে সব কটা বড় আঙুলটা বড় যে বুড়ো আঙুল মনে হয় বলে এটাকে এই বড় আঙুলটা ছাড়া সব কটা আঙুল এইভাবে ছেলে রক্ত ফক্ত বেরিয়ে একাকার তো সাথে সাথে তো আমি ড্রেসিং করে দিলাম তারপরও এই মা এখন মিঠুন নিয়ে গেল ওকে ইঞ্জেকশন টিটেনাস দিতে বাড়িতে আসার পর আমরা একটু গরম জল ঠল দিয়ে ড্রেসিং করে দেবো তো এটা একটা খারাপ হয়ে গেল মানে ও ক্লাস করছিল অ্যাকচুয়ালি ক্লাস করতে করতে ওই 5 মিনিটের ব্রেকে একটু দেখতে এসছে কেমন প্যাকিং হচ্ছে কী করতেছে এসেই অ্যাক্সিডেন্টটা হয়ে গেলো বুঝতে পারিনি ওখানে জল পড়েছে আর মাসিরাও তো একটু কাজে ব্যস্ত ছিল আমিও কাজে ব্যস্ত মানে সবাই কিছু না কিছু করে ইয়ে করছি তো ওখানে ওইভাবে একটা হয়ে যাবে বুঝতে পারিনি আর তারপর হচ্ছে গিয়ে ওই ব্যথাটার মধ্যে যখন এই ধুলো বালি এই অস্কারের ফারগুলো উড়ে উড়ে গিয়ে ওর মধ্যে লেগে যাচ্ছে সেটারও বাজে এবার এই যে আজকে আমাদের লাস্ট নাইট আজকে রাতটা আমাদের এখানে কাটছে সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে শুধু ম্যাট্রেস দুটোরও প্যাকিং করেনি কারণ ওদের কাছে দুজন এসেছিল ওরা বলছে দুজনে মিলে এত ওয়েট তো প্যাকিং করতে পারবো না তার জন্য ওটা কালকে প্যাকিং করে একবারে সব নিয়ে যাবে যেটা বলছিলাম আজকে হচ্ছে আমাদের লাস্ট নাইট এই বাড়িতে আজকে সত্যি কথা বলতে খুব মনে পড়ছে ওই দিনটার কথা যেদিন কলকাতাতে আমরা ফার্স্ট এসেছিলাম এরকম সবই নিচে নিচে করতাম নিচে খাওয়া নিচে শোয়া সব কিছু এরকম করতাম আজকে আবার সেই দিনটা আর যাই হোক ওখানে অনেক দিন ওইভাবে কাটিয়েছি কারণ মাল আসতে অনেক দেরি হচ্ছিল আর আজকে হয়তো একটা দিন এইভাবে কাটাতে হবে কাল হ্যাঁ ওখানে যে ওনার তার তো দুখানা বেড আছেই তো অনেকদিন বাদে ওই রেক্ট্রায়াঙ্গেল শেপের একটু উঁচু উঁচু গদি গদি ওরকম যাকে সাধারণ কথা লোকে বলে খাট সেই খাটে শুতে যাচ্ছি বহুদিন হয় বহু মাস হয় খাটে শুই না নিচে ম্যাট্রেস পেতে শুচ্ছি তো ওখানে হয়তো গিয়ে শোবো কালকে তো যাই হোক বাড়িটাকে লাস্টবারের মতো বাই বাই আর আজকে রান্নাবান্নাও এখানে হচ্ছে না আর তো বাইরে থেকে একটুখানি খাবার আনিয়ে নেবে আজকে আর কালকে দুটো দিন হয়তো বাইরের খাবার খেতে হবে কারণ কি ওখানে গ্যাসের বন্দোবস্ত এখনও হয়নি আশা করি কালকে হয়ে যাবে কিন্তু বাসন টাসন সব প্যাকিং ওগুলোকে খুলে সেট আপ করতে আর কি একটু টাইম লাগবে
হ্যাঁ ভীষণ আশুক আসার পর তারপরে একটুখানি কিছু আমরা প্ল্যান প্ল্যান করি ওখানে গিয়ে কিভাবে কি করব, কোন রুমটাকে অবভিয়াসলি কিচেনকে সবার আগে সেট আপ করতে হবে, নাহলে খাওয়া না জুটলে কি হবে, আর কোনো কাজে মন বসবে না। আর বাকি কি কি রুম কি কিভাবে করব কি না করব, তারপরে সিঁড়িগুলোতে আবার অ্যাক্রিলিক লাগাতে হবে, না তো অস্কারের যদি পা ফেসে যায় তাহলে মুশকিল, ওখানে আবার একটু খরচা আছে, অনেকটা টাকাই নিয়ে নিচ্ছে অ্যাক্রিলিক অতগুলো শিল্পের উপর বসাতে, যাই হোক বাজেটের বাইরে অতটা ভাবিনি, কিন্তু অস্কারের জন্য আমাদের করতে হবে, কারণ কি আমরা বড়রা আরিয়ানকে যেমন শিখিয়েছি, আরিয়ান এরকম সিঁড়ি দিয়ে তোর চলা অভ্যাস নেই, তুই রেলিং ধরে 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 উঠবি, মানে রেলিংটাকে ধরে স্টেপ স্টেপ ওই দৌড়ে দৌড়ে উঠবি না, তো অস্কার কিন্তু তাই বলতে পারি না যে দুটো রেলিং ধরে ধরে উঠবি, দুটো পা ওখানে দুটো পা সিঁড়িতে, তো এই ছোটোটার জন্য আমাদের ওটা করতে হবে, দু চার দিনের মধ্যেই ওটা শুরু করে দেবো কাজের, তো এই চলছে। সোনু বাবা, সোনু বাবা, সোনু, সোনু বাবা, 346 মিনিটস লেটার। তো এই চলে এসেছি আমাদের খাবার, এবার সবাই মিলে ডিনারটা করি, আজকে আমাদের এবারের লাস্ট ডিনার। দেখতে অনেকগুলো লাগছে, কারণ কিন্তু এর ভেতরে কিন্তু সেরকম কিছু নেই, কারণ কি এটা একটা প্ল্যাটার, তো প্ল্যাটারের সব আলাদা আলাদা দিয়েছি, এটা কাবাব প্ল্যাটার, আর কি রুটি আর রাইস সব কিছু খাবো না আমি আর মিঠুন, একটা কাবাবের প্ল্যাটার নিয়েছি, আর আরিয়ানের জন্য রুটি আর একটা কষা মাংস, এটা লেবু লঙ্কা নাকি, এটা লেবু লঙ্কা, ও ওয়াও প্রথম বার দেখলাম, দুটো লজেন্স আলফান লেভেল, জিলাল চায় রাহা না যায় রে, আর তো এসব দেখে জিলাল যাচ্ছে, আরিয়ান রুটি খাবে আমরা রুটি কেউ খাবো না, হ্যাঁ ব্যাটারি একদম গেছে, চলো এমনি তো আমাদের খাওয়া টাইম হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করিয়ে দেবো, আবার তোমাদের সাথে দেখা করছি, কারণ কি ব্যাটারি একদম লাল বাতি জ্বালিয়ে দিয়েছি, খেতে খেতে এই মুভিটা দেখছিলাম সেটা হচ্ছে গিয়ে পাসওয়ার্ড, তো বেশ ভালোই হলো মুভিটা, আর জাস্টই শেষ হলো আর চলে এলাম, করে এত বেশি ঘুম পাচ্ছি না আমরা মুভিটা দেখতে দেখতে, অ্যাকচুয়ালি আমি ঘুরে পড়েছিলাম, কিছু না আরিয়ান আসছে তো চাদর নেই বিছানায়, আর সেই হচ্ছে শুয়ে পড়েছি, কারণ বাস্ট কালকে আসবে, এসেই কালকে প্যাকিং ট্যাকিং করবো, তো এখন আমার মনে হচ্ছে না যে আবার বেডশিট এসব পাতি বাসের মধ্যে ঘুমিয়ে পড়ছি, তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কারণ কাল সকাল থেকে হবে আবার এই ট্রান্সফার, আর সে তো হবে, তারপর দিন থেকে আসবে তোমাদের জন্য সমস্ত নতুন নতুন, না না পুরোনো সেই ব্লগই কিন্তু নতুন ঘরে, তো আমার সেই সৌমালির সেই ডেইলি লাইফ তার একটা নতুন ঘরে, আমি মানে খুব এক্সাইটেড, কারণ কি আমার সত্যি ওর এনভায়রনমেন্টটা আমার এত বেশি ভালো লেগেছে, ওর মানে বাড়িটাই আমার বেসিক্যালি খুব ভালো লেগেছে, তো চলো এখনের জন্য রাখছি, টাটা বাবা অ্যান্ড গুড নাইট।